করোনা রোগীর চাপে হিমশিম অবস্থা রাজশাহী ও খুলনা অঞ্চলের হাসপাতালগুলোর শয্যা বাড়িয়ে ও সামাল দেয়া যাচ্ছে না। একদিনে আরো 28 জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্তের হার ঠাকুরগাঁওয়ে। একটা সিট ফাঁকা হওয়া মাত্র 2-3 জন আসছে এখানে দখলের জন্য। বেড পাওয়া যাচ্ছে না, রোগী বেশি হয়ে গেছে। আসলে এখানে খুবই দুর্নীতি হচ্ছে। সিরিয়াল অনুযায়ী কিছুই হচ্ছে না, ভিতর থেকে সব কাজ হয়ে যাচ্ছে। প্রতিদিনই রোগী বাড়তেই আছে। গতকালকে হয়েছে 165 জন, আজকে 180 জন। এই মুহূর্তে দেশব্যাপী লকডাউনের পরিকল্পনা নেই। সংক্রমণের লাগাম টানতে আঞ্চলিক বিধিনিষেধ বহাল রাখার পরামর্শ। সীমিত লকডাউন চালু রাখতে হবে। ফুল ওপেন হয়ে গেলে একসাথে যে রাস অফ পেশেন্ট হবে সেটা ঠেকানোর মতো ক্যাপাসিটি আমাদের হাসপাতালে নেই। গতকালকে আপনারা দেখেছেন প্রজ্ঞাপন হয়েছে, এখানে অ্যাকশন করা হয়েছে। আরও বেশি কড়াকড়ি যদি প্রয়োজন হয় তাহলে স্থানীয়ভাবে তারা সিদ্ধান্ত নিয়ে সংক্রমণের হার দেখে তারপরে ব্যবস্থা নেবে। বেগম সিয়া অনেক অসুস্থ, হার্ট ও কিডনির সমস্যায় ভুগছেন, জানালেন মির্জা ফখরুল। বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবারও আহ্বান। বর্ষার পর তীব্র ভাঙনের পূর্বাভাস, নদীপথে নাব্য সংকটের শঙ্কা। মাওয়াঘাট, মিয়ারচর ও কারখানা চ্যানেল চালু রাখাই চ্যালেঞ্জ। গাড়ির আগামী আইডিয়া দিতেছি, তারপর রাস্তাও ভালো না, প্রায় এখানে বসে আছি 2 ঘন্টার উপরে। 3 বছর থাকি দেখতেছি আস্তার কাজ করেছে কিন্তু কাজ হয় না। খানাখন্দে ভরা টঙ্গি থেকে গাজীপুর চৌরাস্তা, 3 দফা সময় বাড়িয়ে 9 বছরে খরচ দ্বিগুণ। শেষ হয়নি রাস্তার কাজ, যানজটে ভোগান্তি চরমে। প্রাইভেট কার নিয়ে রাজধানীতে দুর্ধর্ষ ছিনতাই, চক্র টার্গেট করে ভাড়ায় তোলা হয় যাত্রী, গলায় ইলেকট্রিক তার পেঁচিয়ে সর্বস্ব লুট।